শুরু করছি মহম্মদের নামে, যে ছিল অত্যন্ত নিষ্ঠুর। উপর অ্যাটাক হয়েছে খুব মারাত্মক ভাবে, আর এই ঠোঁট ফাটিয়ে ফেলেছেন, হাত হাতে দেখতে পাচ্ছেন দাগ, হাত এই এই ডান হাতে আমি প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভব করছি। আমি এ হচ্ছে সেই কুখ্যাত নাস্তিক আসাদ নূর, যে কিনা কিছুদিন আগে নিজের সস্তা প্রসিদ্ধি অর্জনের জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করেছিল। চলুন দেখে আসি তার বর্তমান অবস্থা কি। উপর অ্যাটাক হয়েছে খুব মারাত্মক ভাবে, এবং আমি যে দেশে থাকি সেখানকার একজন ট্যাক্সি ড্রাইভার, তিনি মুসলিম ছিলেন, তিনি আমার কাছে মনে হচ্ছে তিনি আমাকে চিনতে পেরেছেন, এবং তিনি প্রথমে বুঝতে পারেন মানে বুঝতে পারেননি হয়তো, বা বোঝেননি, বা আমাকে বোঝাতে দেননি। মাঝপথে তিনি আমাকে নামিয়ে দিতে চেয়েছিলেন, আর এই ঠোঁট ফাটিয়ে ফেলেছেন, হাত হাতে দেখতে পাচ্ছেন দাগ, হাত এই এই ডান হাতে আমি প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভব করছি। আমি যে দেশে থাকি, আমি নামটা এই মুহূর্তে বলছি না নিরাপত্তার কারণে, পুলিশের সাহায্য নেওয়ার চেষ্টা করেছি, তারা আমাকে সেভাবে কোঅপারেট করেননি, বলেছেন সকালবেলা গিয়ে মানে আপনি তো মরে যাননি, তাদের বক্তব্য ছিল এটা, মাথা তো ফাটেনি, কিন্তু আমি কিভাবে ফাইট করে আমি নিজেকে বাঁচিয়েছি, আমি বেঁচে আছি, এটা আমার কাছে মনে হচ্ছে, আমি অনেক আমি আমি খুব হ্যাপি, আমি বেঁচে আছি। ঘটনাটা ঘটেছে এখন থেকে 3 ঘন্টা আগে, এবং আমি দুবার লাইভ করার চেষ্টা করেছি, আমি তারপরও ফিজিক্যালি অ্যাক্টিভ ছিলাম না, আমি মানে আমার হাতে প্রচন্ড ব্যথা, ঠোঁটে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ঠোঁট ঠোঁট ফেটে গেছে, কোনোভাবে বুঝতে পারিনি, তার নামটা ছিল শুধু এস এবং কে, এস কে দিয়ে কিছু বোঝা যায় না। এখন পর্যন্ত আমি বেঁচে আছি, যেহেতু দেখতে পাচ্ছেন বাংলার সময় বোধহয় এখন 7:45 সকাল, আমি বেঁচে আছি, কিন্তু মানে আমি জানি না আমার কি হবে, ফিউচার কি হবে। মানে ঘটনাটা কি হয়েছিল যে একজন ক্যাব ড্রাইভার, আমি তাকে বুক করেছি প্রায় 3 কিলোমিটারের মতো জায়গা, তিনি আমাকে মাঝপথে বললেন এটা আপনার লোকেশন, আমি বললাম না এটা আমার লোকেশন নয়, তারপরে আমার লোকেশনের একটু আগে নামালেন, নামিয়ে বললেন যে আপনি ডাবল টাকা দিতে হবে, তো আমি অনেক একটু রাত বেশি, আমি তর্ক করলাম না, আমি তাকে দিলাম, যা চাইলাম তাই দিলাম, দেওয়ার জাস্ট 2-3 সেকেন্ড পরে দেখলাম উনি আতর্কিত আমাকে আক্রমণ করলেন, এটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল। আমি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করলাম, এবং বোধহয় ডানহাতটা ভেঙে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কেটে ফেটে গেছে, ঠোঁট ফেটে গেছে, আমি বুঝতে পারছি না, ট্রমাটাইজড, আমাদের তো অনেক সম্ভাবনা মেরে ফেলা হয়েছে, আমি যে বেঁচে আছি বা বেঁচে থাকতে পারবো বা আমি বুঝতে পারছিলাম না, আসলে কেউ তার কোনো কিছু নিয়ে আক্রমণ করলে সেটা বলে কয়ে করে না, তো তার হাতে আসলে কি ছিল আমি তো জানি না, কিন্তু আমি তাকে ধাক্কা ফাক্কা মেরে আমি কোনো রকম সেভ করার চেষ্টা করেছি, এবং আমি মোটামুটি মনে হচ্ছে যে এখন পর্যন্ত বেঁচে আছি। আসলে এই ধরনের মানুষগুলো যখন আমাদেরকে কোনো ধরনের সংবাদ দেয়, তখন খুব স্বাভাবিকভাবেই আমাদের মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্বের উদয় হয় যে সে যেই সংবাদ আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে তাকে আদৌ সত্য না মিথ্যা। কারণ যে ব্যক্তি নিজের সস্তা প্রসিদ্ধি অর্জনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত দিতে পারে, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি রয়েছেন কৃষ্ট চরিত্রের উপর, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম উৎকৃষ্ট আকারে আমাদের সামনে উপস্থাপন করছেন। সেই উত্তম মানুষটার ব্যাপারে সে যখন নিজের সস্তা প্রসিদ্ধি অর্জনের জন্য এভাবে কালিমা লেপন করার চেষ্টা করতে পারে, তখন সে নিজের আরও প্রসিদ্ধির জন্য আরও কত ধরনের ঘটনা, আরও কত ধরনের নাটক যে সাজাতে পারে সেটা বলাই বাহুল্য। আর তাছাড়া তার সাথে যদি বাস্তবে এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে তো সে তার প্রাপ্য শাস্তির চাইতে আরও অনেক কম শাস্তি পেয়েছে, সে তো আরও ভয়ঙ্কর শাস্তি ডিজার্ভ করে। তার উচিত প্রতিনিয়ত আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করা যে আল্লাহ তাআলা তাকে এখনও পর্যন্ত সুযোগ দিয়ে যাচ্ছেন, যাতে করে সে সঠিক পথে, দিনের পথে ফিরে আসে এবং বাস্তবতাকে বুঝতে পারে। শেষ পর্যন্ত এটাই বলতে চাই, আল্লাহ তাআলা এই ধরনের মানুষগুলোকে হেদায়ত দান করুন, যদি তাদের ভাগ্যে হেদায়ত না থাকে তাদের কারণে, তাহলে আল্লাহ তাআলা এই ধরনের মানুষগুলোকে সেরকমভাবেই শাস্তি দিন যেরকমভাবে তারা প্রাপ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ধরনের মানুষের যেই কালো ছায়ার প্রভাব আছে এগুলো থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।